করিল সৃজন, গড়িল পৃথিবী গগন পবন, যা কিছু সৃষ্টি সবই তব নামে। ওহে বাগে জান্নাত সকলের প্রিয়, মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালীন। বিসমিল্লাহির রহমানির রহিম। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ও গো, সরোয়ারে কায়নাত। সকলে বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনে যত বিরাজছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ও গো, সরোয়ারে কায়নাত। বিধাতা তোমারে
করিল সৃজন গড়িল পৃথিবী গগন পবন, বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী গগন পবন, যা কিছু সৃষ্টি সবই তব নামে, ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি। আন বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান, দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত, সকলের প্রিয় নবী তুমি গো সরোয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أئذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أئذا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى في كلامه العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়াকালা আইদান লাদ্দীনু আহাব্বু মিনান নাবী ওয়াকালা আইদান ওয়ামান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনা فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَاتَ ابْنُ آدَمَ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ صَدَقَةٍ جَارِيَةٍ عِلْمٍ يَنْتَفِعُ بِهَا ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সাদাকাল্লাহুল মাওলানা আযীম ও সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله اي خدا আগর তু করম করে জবা পে বাত এসি দে জো দিল পে আসর করে বলগল উলা বি কমালিহি কশফত দুজা বি জমালিহি হাসুনাত জমি ও খিসালি সল্লো আলাইহি ওয়ালিহি ভাই সকলে বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সাথীদের কাছে অনুরোধ, এখানে না দাঁড়িয়ে হয় এখানে আসুন, না নাহলে উপরে চলে যান। দুটো জায়গা, একটা হচ্ছে নিচে বসার আর তা নাহলে একটা খাল পাড়ের উপরে চাপার, আপনার যেটা পছন্দ। এটা ফাংশন নয়, পুতুল নাচ নয় যে আপনার বুকে হাত বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। পছন্দ হলে বসেন আর অপছন্দ হলে নিজের জায়গা পছন্দ মতো দেখে নিন। নিজে বিরক্ত হবেন না, কাউকে বিরক্ত করবেন না, নিজে বেয়াদাবি করবেন না, কাউকে বেয়াদাবি করার সুযোগ করে দেবেন না, দুটোই খারাপ। যদি কাউকে হাসাতে না পারেন, কারণ হাসিটাকে নষ্ট করবেন না, এটা একটা সুন্নাত। যদি কাউকে খুশি করতে না পারেন, তো কারোর খুশির মঞ্চটাকে বিবর্ণ করে দেবেন না, এটাও একটা সুন্নাত। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আর আমার আগের বক্তা ইনশাল্লাহ অনেক কথা বলেছে, তার মধ্যে একটা কথা এটাও বলে গেছেন যে একটা সুন্নাত যদি কেউ আদায় করে 100 শহীদের সওয়াব। যদি কেউ মনে করে আমার সওয়াবের দরকার নেই, তো তাহলে তার ব্যাপারটা আলাদা। আর যদি মনে করেন সওয়াব আমার দরকার, আমার প্রয়োজন, আমি চাই, তাহলে যেভাবে রাসূল বলেছেন সেইভাবে, অন্যভাবে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এমন এক সন্ধ্যাতে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে কোরআন ও হাদিসের মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ পেলাম, আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি,
আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, যিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আর আগামীতে থাকবে না তাতে ভরসা করে মানুষ ঠকেছে, আজও ঠকছে, আর আগামী দিনে ভরসা করলে ঠকবেই ঠকবে। এটা এখান থেকে মনে করে নিয়ে যাবেন। যদি আপনি নিজে ঠকতে চান তো আপনাকে কেউ জেতাতে পারবে না, আর আপনি যদি জিততে চান তাহলে আপনাকে লোক সাহায্য করতে পারে। মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার কাছে ফিরে যেতেই হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি সব গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ এর আগে কেউ পায় নাই আর আমিও পাবো। কি মনে হয়, পাবো? এতে বিশ্বাস? হ্যাঁ না না, এর আগে সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না, এতে আমাদের বিশ্বাস আছে? হ্যাঁ না না, যার যার নেই হাত তোলেন।